আসসালামু আলাইকুম সবাইকে প্রোগ্রামিং ভাষা এই অধ্যায়ের ষষ্ঠ পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা আমাদের আজকের আলোচ্য বিষয় দুটি ধনাত্মক সংখ্যার গোসাগু নির্ণয় করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট গসাগু নির্ণয় করার অ্যালগোরিদম ও ফ্লোচাট তো আসো দেখি কিভাবে গসাগু নির্ণয় করতে হয় গসাগু নির্ণয়ের জন্য তোমাকে প্রথমে দুইটি সংখ্যার নেওয়া লাগবে তো একটি ছোট সংখ্যা এবং একটি বড়ো সংখ্যা আমরা ছোটো সংখ্যা হিসেবে বারো এবং বড়ো সংখ্যা হিসেবে বিশ নিয়েছি তো এখন দেখো গসাগু নির্ণয়ের সবচেয়ে সহজ যে টেকনিকটি আছে সেটি কি সেটি হচ্ছে ছোট সংখ্যা দিয়ে তুমি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা এবং ভাগশেষ নির্ণয় করা তো দেখো আমাদের এই অংশটুকুর নাম কি এই অংশটুকুর নাম ভাজক তোমরা কিন্তু খাতায় এগুলো করে নেবে এই অংশটুকুর নাম ভাজ্য তো আমাদের এইখানে দেখো বারো বারো বিশের মধ্যে কয় বাজ যায় বারো বিশের মধ্যে এক বাজ যায় কত হয় এইখানে বারো এখানে অবশিষ্ট কত অবশিষ্ট আট তো এই অংশটুকুর নাম হচ্ছে ভাগ ফল ভাগ ফল এবং এই অংশটুকুর নাম ভাগ ভাগ শেষ এই যে আমাদের আট এই আট আমাদের কি ভাগ শেষ তো এই ভাগ শেষকে ইংরাজিতে কেউ ইংরেজিতে কী বলে ইংরেজিতে বলে রিমেইন্ডার রি মেইন ডার ইংরাজিতে বলে রিমাইন্ডার এই রিমাইন্ডার যে বলে এটা কিন্তু তোমাদের জানা লাগবে কারণ একটু পরেই আমাদের এই রিমাইন্ডারের রিমাইন্ডার কেন বলে রিমাইন্ডার আর দিয়ে আমরা প্রকাশ করবো তো মনে রাখো যে ভাগশেষকে বলে রিমাইন্ডার আর রিমাইন্ডার মানে কি আমরা ভাগশেষকে আর দিয়ে প্রকাশ করব। তো এখন যে বিষয়টা এখানে দেখো যে বারো দিয়ে যখন তুমি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করছো এখন অবশিষ্ট কত অবশিষ্ট কি এখানে শূন্য হয়েছে দেখো তো আমাদের তোমাদের কাছে কিন্তু এমন জিজ্ঞাসা করা হবে যে আর সমান সমান মানে আমাদের আত্ম বোঝাচ্ছে রিমাইন্ডার রিমাইন্ডার সমান সমান শূন্য কি না তোমাদের কাছে এমন জিজ্ঞাসা করা হবে যদি শূন্য হয় তখন আমাদের গসাগু পেয়ে যাবো যে হচ্ছে বারোই গসাগু যার জন্য শূন্য হবে সে গসাগু তো এখানে কি শূন্য হয়েছে না শূন্য হয়নি তাহলে আমাদের অপারেশন চালিয়ে যেতে হবে কিভাবে অপারেশান চালিয়ে যাবো বা আমাদের অঙ্কটা কীভাবে বৃদ্ধি করবো দেখো তখন যেটা হবে আমাদের যে আর আছে না আর আমরা কি বোঝাচ্ছি আরতে আমরা বোঝাচ্ছি যে হচ্ছে ইয়ে রিমাইন্ডার ভাগশেষ ওই ভাগশেষটা তখন হবে ছোটো সংখ্যা ভাগশেষটা তখন কি হবে ছোট সংখ্যা হবে এবং প্রথমে যে দুটো সংখ্যা ধরেছিলাম না যে বারো এবং কুড়ি তো বারো এবং কুড়ির মধ্যে যে ছোট সে হবে যে ছোট সে এখন হবে লার্জ নাম্বার অর্থাৎ লার্জ সমান সমান স্মল নাম্বারটা দেখো এই দুটোর মধ্যে বারো ছোটো ছিল না তো ওই বারো এখন কী হবে বারো এখন স্মল নাম্বার হবে এবং আমাদের এই যে হচ্ছে ভাগশেষ অর্থাৎ রিমাইন্ডার হবে ছোটো নাম্বার রিমাইন্ডার হবে ছোটো নম্বর তো এখন দেখো এইখানে আট এবার আট ভাগ দেখো এই দুটোর মধ্যে ছোটকে ছোট ছোটো আমাদের আট তো আমাদের ভাজক বারবার মনে রাখবা যে ভাজক বারবার ভাগ করতে হবে ভাজককে বারবার ভাগ করতে হবে কী দ্বারা ভাগশের দ্বারা রিমাইন্ডার দ্বারা তো আরেকবার তুমি ভাগ করো আমাদের আট বারোর মধ্যে কয় যায় আট বারোর মধ্যে একবার যায় এইখানে কত হয় আট এবং অবশিষ্ট কত চার অবশিষ্ট মানে কি রিমাইন্ডার রিমাইন্ডার চার তো দেখো আমাদের রিমাইন্ডার চার আমাদের রিমাইন্ডার কত লাগবে রিমাইন্ডার যখন শূন্য হবে তখন কিন্তু আমরা গসাগু পেয়ে যাব। যদি শূন্য না হয় তাহলে আমরা বারবার কি বারবার আমরা রিমাইন্ডার দিয়ে ভাজককে ভাগ করতে থাকবো তো দেখো আমরা আবারও ভাগ দিই চার আটের মধ্যে কয়েকবার যায় দুই যায় এখানে আট এবং অবশিষ্ট শূন্য তো দেখো দিন আমাদের অবশিষ্ট অর্থাৎ রিমাইন্ডার শূন্য কার জন্য চারের জন্য তাহলে আমাদের গসাগু কত তাহলে আমাদের গসাগু চার তো আমাদের দেখো বারো এবং টোয়েন্টি এদের গসাগু কত হবে এদের গসাগু হবে চার আশা করি তুমি গসাগু নির্ণয় এতটুকু অংশ খুব সহজেই বুঝতে পেরেছো মূল যে কনসেপ্টটি দেখো এখানে যে আসে না এইখানে দুটো সংখ্যা দিয়ে তুমি যখন ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবে তো ভাগ করার ফলে আমরা কী কী পাবো দেখো আমরা ভাগ শেষ পাবো তো এই যে ভাগ শেষটা পাবো সেটার কি বলে রিমাইন্ডার বলে ভাগশেষ যদি শূন্য না হয় তখন আমরা কি করব। ভাজককে আবার ওই ভাগশেষ রিমাইন্ডার দিয়ে ভাগ করব। তো এমন ভাবে কতক্ষণ করতে থাকব। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাগশেষ শূন্য হয় যখনই ভাগশেষ শূন্য হবে কার জন্য ভাগশেষ শূন্য হচ্ছে যদি এইখানে কোন ভাজকের জন্য ভাগশেষ শূন্য সেই ভাজকটাই হবে আমাদের গসাগু কথাগুলো যদি না বোঝ এক থেকে দুইবার টেনে দেখো যে আমি যে কথা বলেছি তা তুমি বুঝতে পারবে তো এই হচ্ছে আমাদের মূলত গসাগুর যে কনসেপ্টটি এখন এই গসাগুর কনসেপ্ট যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমার এইখানে কোনো সমস্যাই থাকবে না যে ফ্লোচার্ট নির্ণয় অথবা অ্যালগোরিটাম নির্ণয় আমি এইখানে ওই ম্যাপটা আবার একবার করব কারণ এইটা আমাদের লাগবে যখন আমি তোমাদের এই প্রসেসিংটা বোঝাবো যে কীভাবে হচ্ছে গোসাগর নির্ণয়ের ফ্লোচার্ট কাজ করে তখন কিন্তু তোমাদের এটা লাগবে তো দেখো বিষয়টা কেমন বারো অর্থাৎ ছোটো সংখ্যা ভাগ বড়ো সংখ্যা ছোট সংখ্যা বড় সংখ্যার মধ্যে একবার যায় এইখানে একবার গিয়ে কত হয় একবার গিয়ে হয় হচ্ছে বারো আমাদের অবশিষ্ট আট আমরা অবশিষ্ট মানে রিমাইন্ডারকে আবার ভাজক দিয়ে ভাগ করব তো এইখানে বারো একবার যায় এইখানে হচ্ছে আট অবশিষ্ট থাকে চার আমরা আবার অবশিষ্ট অর্থাৎ রিমাইন্ডার দিয়ে ভাজককে ভাগ করব তো এইখানে আট এইখানে যায় দুইবার আট এখানে শূন্য তো এই এতটুকু অংশ আশা করি বুঝতে পেরেছি এবং আমাদের এইখানে গসাগো কত গসাগো হচ্ছে চার তাহলে আমাদের বারো এবং কুড়িয়ার গসাগো কত পেয়েছি আমরা চার পেয়েছি তো গসাগু নির্ণয় আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের দেখো যে ফ্লোচার্টটা কীভাবে অঙ্কন করব। প্রথমে আমরা কি স্টার্ট স্টার্ট তারপরে আমরা ইনপুট নেব ইনপুট আমরা কী নেব দুইটো সংখ্যা নিতে হবে যেহেতু দুটো সংখ্যার মধ্যে গসাগু নির্ণয় তাহলে আমরা ইনপুট ইনপুট এল এলতে আমরা বোঝাচ্ছি লার্জ নাম্বার এবং এস এসতে আমরা বোঝাচ্ছি স্মল নাম্বার তো একটা সত্য দিতে হবে যে লার্জ নাম্বারটা অবশ্যই স্মল নাম্বারের চেয়ে বড় হবে পরবর্তীতে আমরা দেখো কি করব পরবর্তী স্টেপে আমরা কি করব দেখো এখন আমাদের মূল যে কনসেপ্টটি মূল কনসেপ্টটা দেখো আমাদের আর আর দ্বারা আমরা বোঝাচ্ছি কি ভাগ শেষ আর দ্বারা আমরা বোঝাচ্ছি রিমাইন্ডার রিমাইন্ডার বলতে কী ভাগশেষ তো আমাদের ভাগশেষ কি হওয়া লাগবে এল মডিউল চিহ্ন মডিউল চিহ্ন এই মডিউল চিহ্নটা লিখে নেবে তোমরা মডিউল মডিউল দ্বারা আমরা বোঝাচ্ছি ভাগ্যের চিহ্ন মডিউল দ্বারা আমরা বোঝাচ্ছি ভাগ্যের চিহ্ন তো এল ভাগশেষ এস তো তুমি যখন ছোটো সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করবে তখন কী হবে বলো তো তখন ভাগশেষ শূন্য হবে কি না সেটা তোমার কাছে জিজ্ঞাসা করা হবে তো দেখো এইটা এই ঘটনা তোমার কাছে পরবর্তী এই ঘটনা যখন তুমি বাস্তবায়ন করবে এই ঘটনা বাস্তবায়ন করার পরে দেখবে যে আমাদের আর সমান সমান আর সমান সমান শূন্য হয়েছে কি না আর সমান সমান শূন্য হয়েছে না যদি শূন্য হয় তাহলে আমি এই ঘটনা যদি ইয়েস হয় যদি শূন্য হয় তাহলে আমি সহজেই এই ঘটনা যদি নো হয় যদি আর সমান সমান শূন্য না হয় এই ঘটনা যদি নো হয় অর্থাৎ আর সমান সমান যদি শূন্য না হয় যদি শূন্য না হয় তাহলে দেখো তো আমরা যখনই শূন্য হবে তখন আমরা গসাগু পেয়ে যাব যখন শূন্য হবে না তখন এটা প্রসেসিং করতে হবে না এইখানে তো তোমরা দেখেছো এইখানে দেখো তো এখানে ভাগ করার পরে আমাদের কত হয়েছিল আট হয়েছিল শূন্য কি হয়েছিল না শূন্য হয়নি আমাদের ভাগ সে শূন্য হয়নি তার মানে দেখো আমাদের আর আর দ্বারা আমরা বোঝাচ্ছি রিমাইন্ডার রিমাইন্ডার এখানে যদি শূন্য না হয় না হলে আমাদের নিচে নামবে যদি না হয় তাহলে নিচে নামবে নিচে নামবে কী প্রসেসিং করবে তখন দেখো দিন এই প্রসেসিং করবে না যে আর সমান সমান আর সমান সমান আমাদের কি হবে আর সমান সমান এস মানে আমাদের রিমাইন্ডার ভাগশেষ যেটা থাকবে সেটা এখন কি হবে এস হবে ছোট সংখ্যা হবে এবং আগে যে দুটো সংখ্যার আমরা ভাগ করেছি যে দুটো সংখ্যা আমরা ধরেছিলাম দেখো বারো এবং বিশ তো এই বারো এবং বিশের মধ্যে ছোটকে। কে বারো এবং বিশের মধ্যে ছোটো বারো তো আমাদের এখন লার্জ নাম্বার হবে আগে ছোট নাম্বারটা তাহলে আমাদের লার্জ নাম্বার হবে আগে ছোট নাম্বারটা দেখো তো তাই কিনা এখন আমাদের রিমাইন্ডার হয়েছে রিমাইন্ডার যেটা সেটা হয়েছে স্মল নাম্বার এবং আগের যে স্মল নাম্বারটা ছিল সেইটা এখন হবে লার্জ নাম্বার তো দেখো দিন আগের যে স্মল নাম্বার সেইটা এখন লার্জ নাম্বার কিনা অর্থাৎ বড় সংখ্যা কিনা আমাদের ছোটো সংখ্যা এখানে আট বড় সংখ্যা এখানে বারো কথাগুলো আশা করি ধরতে পারছো তো দেখো এইখানে যে বিষয়টা আমাদের এই ঘটনা যখন নো হবে তখন নিচে আসবে নিচে এসে কী হবে নিচে এসে এরকম হবে যে এল সমান সমান এস এল সমান সমান এস দ্বারা আমরা বোঝাচ্ছি এল দ্বারা বোঝাচ্ছে আগে ইয়েল দ্বারা আমরা বোঝাচ্ছি এখনকার বড় সংখ্যা কিন্তু আগের ছোটো সংখ্যাটা এখনকার বড় সংখ্যা বারো এখন বড় সংখ্যা কত বারো কিন্তু ও দেখো তো আগের ছোট সংখ্যা কিনা আগের ছোটো সংখ্যা আশা করি বুঝতে পেরেছ পরবর্তীতে দেখো এইখানে আমাদের আর আর সমান সমান এসে অর্থাৎ রিমাইন্ডার বা ভাগসের যেটা থাকবে রিমাইন্ডার বা ভাগসের যেটা থাকবে সেটাই কিন্তু এখন কি ছোট সংখ্যা রিমাইন্ডার বা ভাগস্যার যেটা থাকবে সেটাই কিন্তু এখন ছোট সংখ্যা আশা করি বুঝতে পেরেছো যখন ঘটনা নাও তখন এইখানে আসবে এসে আমাদের এই প্রসেসিংটা হতে থাকবে এবং এইটা কন্টিনিউ হতে থাকবে এইখানে কন্টিনিউ হতে থাকবে এই প্রসেসিংটা কন্টিনিউ হতে থাকবে কিন্তু দেখো তো আমাদের এই ভাগ তো কন্টিনিউ হচ্ছে তো ভাগ একটা পর্যায়ে গিয়ে দেখো দিন আমাদের এইখানে গিয়ে স্যার জন্য আমাদের ভাগস্যের শূন্য হয়েছে না জন্য জন্য তো এক সময় আমাদের শূন্য হয়েছে তো আমাদের এই যখন কন্টিনিউ করবে তখন দেখবে যে আর সমান সমান শূন্য হয়েছে কিনা একটা পর্যায়ে কিন্তু আর সময় সময় শূন্য হবে তখন কি করবে তখন আমাদের ঘটনা হবে ইয়েস ইয়েস দিয়ে আমরা কি করব তখন আমাদের ঘটনা কি তখন ঘটনা ইয়েস এখন ইয়েস দিয়ে আমরা তাহলে গোসাগু পেয়ে যাবো একটা পর্যায়ে গিয়ে দেখো আমরা যে হচ্ছে একটা পর্যায়ে গিয়ে আমরা কি পাবো একটা পর্যায়ে গিয়ে আমাদের আর সমান সমান আর সমান সমান শূন্য অর্থাৎ ভাগশেষ রিমাইন্ডার শূন্য হবে তো তখন আমরা কি করব যখনই ভাগশেষ শূন্য তখনই আমরা গসাগু পেয়ে যাব প্রিন্ট প্রিন্ট এস আমরা গসাগু পেয়ে যাবো এবং আমাদের প্রোগ্রামটি এখানেই শেষ হয়ে যাবে আশা করি খুব সহজেই বুঝতে মূল মূলত তুমি এই ম্যাচ টা তুমি দুই তিনবার খাতায় করবে এবং এইখানে যে প্রসেসিংটা চলছে দেখো আর একবার এখানে বারো ভাগ কুড়ি ছোট সংখ্যা দিয়ে আমরা বড় সংখ্যাকে ভাগ করব। ভাগ করার পরে দেখো একবার যায় আমাদের বারো অবশিষ্ট থাকে কত আট অবশিষ্ট থাকে হচ্ছে আট তাই এখন এই আটের কি বলে রিমাইন্ডার বলে তো রিমাইন্ডার এখন কি হবে রিমাইন্ডার হবে ছোট সংখ্যা এবং আগে যে ছোট সংখ্যা ছিল সে এখন হবে বড় সংখ্যা আগে ছোট সংখ্যা ছিল বারো এখন সে হবে বড় সংখ্যা এভাবেই কিন্তু প্রসেসিংটা চলছে আশা করি তুমি ধরতে পেরেছো প্রসেসিংটা মূলত এভাবে আগের ছোট সংখ্যা এখন বড় সংখ্যা আর রিমাইন্ডার হবে রিমাইন্ডার হবে সবসময় কি রিমাইন্ডার হবে সবসময় ছোট সংখ্যা এতটুকু অংশ যদি তুমি বুঝতে পারো তাহলে এখানে তোমার কাছে কিছুই না তো আশা করি এই প্রোগ্রামটি তুমি সহজেই বুঝতে পেরেছো এখন অ্যালগোরিদমটা দেখো অ্যালগোরিদম শুরু দুইটি সংখ্যা এল ও এস ইনপুট হিসেবে গ্রহণ করি যেখানে আমাদের এল বড় হবে আমরা তাই করেছিলাম ছোট সংখ্যাটি এস দিয়ে ছোটো সংখ্যাটি এস দিয়ে বড় সংখ্যা এলকে ভাগ করে ভাগ শেষ আরে রাখি বড় ছোটো সংখ্যা দিয়ে বড়ো সংখ্যাকে ভাগ করে ভাগ শেষ ভাগশেষ বা মডেল যেন ভাগশেষ আর এ রাখি এবং পরবর্তীতে দেখো তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে ভাগশেষের মান যদি আর হয় ভাগশেষের মান আর যদি শূন্য হয় ভাগশেষের মান আর এ আর যদি শূন্য হয় যদি শূন্য হয় তখন ইয়েস প্রিন্ট যদি শূন্য না হয় তখন নিচে আসবে যদি শূন্য হয় তবে পাঁচ নম্বর ধাপে যায় যদি শূন্য হয় তবে পাঁচ নম্বর ধাপে কী দেখো ফলাফল প্রদর্শন বয়সাগু এসের মান প্রদর্শন অন্যথায় যদি না হয় নতুনভাবে এল সমান সমান এস দেখো তো আমরা আমাদের এখন যে লাস্ট নাম্বার সেটা আগের স্মল নাম্বার কিনা এবং আর সমান সমান অর্থাৎ রিমাইন্ডার সমান সমান এখন এর সমান সমান আর করে পুনরায় তিন নাম্বার ধাপে যায় তো রিমাইন্ডার আমাদের এখন কিন্তু ছোট সংখ্যা দেখো গোয়াসাগু ইয়েস এর মান প্রদর্শন এবং প্রোগ্রামটি শেষ আশা করি খুব সহজেই বুঝতে পেরেছো তোমরা এই ম্যাপটা দুই থেকে তিনবার করবে এবং কি প্রসেসিংটা ওর মধ্যে হচ্ছে আমি ইতোপূর্বে তাও অনেকবারই বলেছি যে ওর মধ্যের ঘটনাটা কী তোমরা না বুঝতে পারলে টেনে টেনে বারবার শুনবে তো আশা করি দুটি ধনাত্মক সংখ্যার গসাগর নির্ণয় করার অ্যালগরিতম ফল অ্যালগরিতম ফলোচার তুমি সহজেই বুঝতে পেরেছ আমাদের পরবর্তী প্রোগ্রামটি দেখো পরবর্তী প্রোগ্রামটি বাংলাদেশ লেখাটি বারোবার প্রদর্শনের জন্য অ্যালগোরিদম ফোলোচার তো এই বাংলাদেশ লেখাটা কীভাবে বারোবার প্রদর্শন করা যাবে তো দেখো আমাদের স্টার্ট আই সমান সমান ওয়ান আই সমান সমান ওয়ান তো প্রিন্ট বাংলাদেশ এইখানে দেখো প্রিন্ট বাংলাদেশ তো আই সমান সমান ওয়ান নেওয়ার কারণটা কী নেওয়ার কারণ হচ্ছে আমরা যদি একটা কন্ডিশন দিয়ে দিই যে আয়ের মান যতক্ষণ বারো অথবা বারো সমান হবে ততক্ষণ বাংলাদেশ লেখাটা প্রিন্ট হবে সেজন্য আমরা আয়ের মান নিয়েছি তো দেখো এখানে প্রিন্ট বাংলাদেশ মান এক এক করে বৃদ্ধি আই সমান সমান আয়োজক অন আই সমান সমান আয়োজক অন দ্বারা আমি বুঝাচ্ছি মান এক এক করে বাড়বে কতক্ষণ বাড়বে কন্ডিশনটা দেখো আই লেস দ্যান ইকুয়াল টুয়েলভ আই লেস দেন ইকুয়াল টুয়েলভ আই আই টুয়েলভের সমান হতে পারবে অথবা ছোট হবে তো এই ঘটনাটা দেখো বারবারই কী প্রসেসিং হবে যতক্ষণ আমাদের আয় ছোট। ততক্ষণ কিন্তু দেখো এখানে প্রসেসিং গিয়ে এখানে প্রসেসিং গিয়ে কি বাংলাদেশ লেখাটা বারবারই কি। প্রিন্ট হবে বাংলাদেশ লেখাটা প্রিন্ট হবে একটা পর্যায়ে গিয়ে আমাদের আয়ের মান বারো চাইতে উপরে উঠবে অর্থাৎ তেরো হবে তখন কি হবে তখন ওর নিচে আসবে যা হচ্ছে এন্ড আমাদের প্রোগ্রাম ওইখানেই শেষ আশা করি সহজেই বুঝতে পেরেছো এইখানে তুলনামূলক এগুলো সহজ এইখানে এর জন্য এইগুলো কিন্তু আমি বোর্ডে বাস্তবায়ন করছি না তো এখানে দেখো ধাপে এক শুরু আয় মান ওয়ান ধরি কেন ধরিছি কারণ আমরা কন্ডিশন দেবো এই জন্য আমরা আগে ওয়ান ধরিছি তারপরে দেখো বাংলাদেশ লেখাটি প্রদর্শন আমরা প্রিন্ট বাংলাদেশ একবার প্রিন্ট করেছি তারপরে দেখো আয়ের মান এক করে বাড়ায় আয় সমান সমান আই যোগ অন এর মান বারো এর চেয়ে ছোটো বা সমান হলে তিন নম্বর ধাপে যায় তো দেখো এই যতক্ষণ ছোটো অথবা সমান ততক্ষণ আমরা তিন নম্বর ধাপে গিয়ে বাংলাদেশ লেখাটা বারবার কী হবে প্রিন্ট হবে তারপরে দেখো প্রোগ্রামটি শেষ করি আমাদের প্রোগ্রামটি একটা পর্যায়ে গিয়ে বারো চাইতে বড়ো হবে তেরো হবে তখন কি প্রোগ্রামটি শেষ হয়ে যাবে আশা করি খুব সহজেই এটি বুঝতে পেরেছ তো সাতাশ নম্বর প্রোগ্রামটি আছে সাতাশ নম্বর প্রোগ্রামটি একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য আমরা কিভাবে নির্ণয় করব একটি সংখ্যা ধনাত্মক ঋণাত্মক নাকি শূন্য তার জন্য আমাদের আর দাম ফ্লোচার তো দেখো একটি সংখ্যা ধনাত্মক আমরা কিভাবে বলবো যে কোনো একটি সংখ্যা আমরা এ হিসাবে ধরে নিই তো এ সমান সমান যদি শূন্য হয় তাহলে আমাদের মূল টার্গেট কি শূন্য বের করা শূন্য তো আমরা শূন্য পেয়ে যাব। এখন দেখো তো আমাদের এ যদি এ যদি শূন্য চাইতে বড়ো হয় এ যদি শূন্য চাইতে বড়ো হয় তাহলে এই ঘটনা থেকে আমরা কী পাবো এই ঘটনা থেকে আমরা ধনাত্মক মান পাব এই ঘটনা থেকে আমরা ধনাত্মক মান পাবো এখন এ যদি শূন্য চাইতে ছোটো হয় এ যদি শূন্য চাইতে ছোটো হয় তখন আমরা কী পাবো তখন আমরা ঋণাত্মক পাবো তখন আমরা ঋণাত্মক পাবো দেখো আমাদের তিনটে সংখ্যা নির্ণয় করতে হবে যে একটি সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা শূন্য নাকি ধনাত্মক নাকি ঋণাত্মক তো শূন্য চাইতে যদি বড় হয় শূন্য চাইতে বড়ো মানে কি শূন্য চাইতে বড়ো মানে প্লাস এক দুই তিন এমন আর শূন্য চাইতে ছোটো মানে কি শূন্য চাইতে ছোটো মানে মাইনাস এক মাইনাস দুই এমন তো এই তিনটে সংখ্যা নির্ণয়ের জন্য তোমার অ্যালগোরিদম আর ফ্লোচার্ট অঙ্কন করতে হবে তো আমরা এখানে কন্ডিশন কয়টা দেবো দেখো তো একটাই দুটো কন্ডিশন এইখানে দেবো কন্ডিশন দুটো কেমন কন্ডিশন হবে এ ইকুয়াল জিরো অর্থাৎ আমরা এমন একটা কন্ডিশন দেবো এই কন্ডিশন ইয়েস হলে আমরা শূন্য পেয়ে যাব এ সময় সময় শূন্য আমরা আরেকটা কন্ডিশন দেবো এ গ্রেটার দেন শূন্য এখন এই ঘটনা যদি ইয়েস হয় এই ঘটনা যদি ইয়েস হয় দেখো এ গ্রেটার দেন শূন্য এই ঘটনা যদি ইয়েস হয় তখন আমরা পেয়ে যাবো যে সংখ্যাটি ধনাত্মক এই ঘটনা যদি ইয়েস হয় তখন আমরা এ সময় পেয়ে যাবো ধনাত্মক এখন এই ঘটনা যদি নো হয় এই ঘটনা যদি নো হয় তার মানে আমাদের শূন্য চাইতে এ বড় না বড়ো না মানে ছোটো ছোটো মানে কি মাইনাস ওয়ান তখন আমরা কি পেয়ে যাবো এইখানে ঋণাত্মক পেয়ে যাবো এইখানে এই ঘটনা ইয়েস হলে ধনাত্মক পেয়ে যাবো আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো তো এখন দেখো শুরু আয়ের মান গ্রহণ ইয়ে সমান সমান জিরো তোমার কাছে কিন্তু প্রথমেই একটা কন্ডিশন দেওয়া আছে যে হচ্ছে ইয়ে সমান সমান জিরো যদি হ্যাঁ হয় তাহলে আমরা শূন্য পেয়ে যাবো কারণ আমাদের মূল টার্গেট তিনটা পাওয়া শূন্য পাওয়া ধনাত্মক পাওয়া ঋণাত্মক পাওয়া তো এ সমান সময় যদি শূন্য হয় তাহলে এর মান হচ্ছে শূন্য আমরা শূন্য সহজেই পেয়ে যাব এখন ওইটা তো না হতেই পারে যদি না হয় তখন সে নিচে নেমে আসবে দেখো এই কন্ডিশন থেকে না হলে সে নিচে আসবে নিচে এসে এই কন্ডিশনটা চেক করবে যে এ গ্রেটার দ্যান শূন্য এ গ্রেটার দ্যান শূন্য এ ঘটনা ইয়েস হলে আমরা ধনাতক পেয়ে যাব তো দেখো এই ঘটনা যখনই ইয়েস তখন আমরা ইয়ে হচ্ছে ধনাত্মক আর এই ঘটনা যদি নো হয় ইয়ে গ্রেটার দেন শূন্য এই ঘটনাটা না তার মানে কি আমাদের ইয়ে হচ্ছে ছোট শূন্য চাইতে ছোটো মানে কি ঋণাত্মক তো দেখো আমরা তখন কি না ইয়ে হচ্ছে ঋণাত্মক এবার এখানে এইখানে কীভাবে সবগুলো কি সন্দেহ চিহ্নের মধ্যে নিয়ে আমাদের প্রোগ্রাম শেষ আশা করি সহজেই বুঝতে পারছো তো এইখানে দেখো প্রোগ্রাম শুরু করি ইয়ে চলকের মান গ্রহণ ইয়ে চলকের মানকে শূন্য এর সাথে তুলনা করি যদি শূন্য হয় নয় নম্বর ধাপে যায় নয় নম্বর ধাপে কি বলা তোমরা অলরেডি ধরতে পারছো নয় নম্বর ধাপে বলা আছে অবশ্যই কি এ হচ্ছে শূন্য তা ফলাফল প্রদর্শন দেখো তাই কি না নয় নম্বর ধাপে এর ইয়ে চলকের মান শূন্য তা প্রদর্শন করি তারপরে দেখো ইয়ে চলকের মান শূন্য চেয়ে বড় হলে এখানে কিন্তু ছোট দিন না এটা হবে হচ্ছে বড় শূন্য চাইতে বড় হলে সাত নম্বর ধাপে যায় সাত নম্বর ধাপে কি সাত নম্বর ধাপে দেখো শূন্য চাইতে বড় মানে কি ধনাত্মক তো সাত নম্বর ধাপে দেখো কি বলা আছে ইয়ে চলকের মান হচ্ছে ধনাত্মকতা প্রদর্শন করি ইয়ে চলকের মান ঋণাত্মকতা প্রদর্শন যদি ওই ঘটনা না হয় যদি আমাদের এ বড় না হয় তার মানে আমাদের শূন্য বড় শূন্য যখন বড় হবে তখন হচ্ছে আমাদের ঋণাত্মক মান পাবো আমরা তো দেখো এই ঘটনা ন হলেই পাঁচ নম্বর ধাপে আমরা কি পাচ্ছি ইয়ে চলকের মান হচ্ছে ঋণাত্মক প্রদর্শন করি দশ নম্বর ধাপে যায় প্রোগ্রাম শেষ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো এইখানে কি মানে বোর্ডে করার মতন গুরুত্বপূর্ণ এটা না কারণ বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে আমি দেখেছি এইখান থেকে কোয়েশ্চেনই হয় না তো যেহেতু কোশ্চেন হয় না তুলনামূলক কম গুরুত্বপূর্ণ সেজন্য আমি বোর্ডেই বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের পূর্ববর্তী প্রোগ্রাম সম্পর্কে যদি স্পষ্ট ধারণা থাকে এইখানে তোমার কোনো সমস্যাই হবে না সেজন্য আমি এইখানে মুখে মুখে অর্থাৎ স্কিনেই শেষ করে দিয়েছি আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে আজকের মতো আল্লাহ হাফেজ